মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসি আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে অন্যান্য দিনের মতো আমাদের অনুষ্ঠানে আমাদের প্রিয় মানুষ এসেছেন। এখন আসলে সোশ্যাল মিডিয়াতে নানাভাবে অনেকজন অনেক কাজ করছেন। তা আজকে যিনি আমাদের অনুষ্ঠানে এসেছেন তার মুখে তার কথা শুনবা, তাকে দেখলে আপনারা সবাই আসলে চিনে যাবেন। তার নাম হলো শামস। কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আমি যে বললাম যে তুমি কবে থেকে কাজ করছো? আমি 2019 সাল থেকে, মানে কি করোনার আগে আগে? তখন আমি একদম শখের বসে করতাম, আর 2020 সাল থেকে একদম প্রফেশনালি করা শুরু করলাম। তোমারটা তো আমরা যে দেখি, তোমারটা কোথায় যায়, মানে সোশ্যাল মিডিয়ার কোথায় তুমি? আমার ফেসবুকে যায়, ফেসবুকে যায়, এই দুইটা প্ল্যাটফর্মে যায় মেইনলি। আচ্ছা, তো নাম কি? থটস অফ শামস। নিজে একাই অনেকগুলো ক্যারেক্টার করো, আর বিশেষ করে তোমার ক্যারেক্টারের মধ্যে তোমার ফুপু আর মার ক্যারেক্টারটা, তাই না? আমি দেখেছি কাজের বুয়াকে, তুমি বলছো বুয়াও তুমি, মালিকও তুমি, তাই না? তোমার এগুলো মাথায় আসলো কেমন করে শামস? চলে আসে অটোমেটিক, মানে আশপাশে যা দেখি সেখান থেকেই আসলে করে ফেলি। আগে থেকে কি অভিনয় করতে? না, একদমই না। তাই ভালো তো অভিনয় করো দেখি। একটা মজাদার খাবার তৈরি করব, খুব সহজ খাবার। আমি এটা ডুবো তেলে ভাজবো, তো চুলাটা একটু জ্বালিয়ে দেই, আর তেলটা গরম হোক। পাউরুটি তো সবার পছন্দের এবং মানে সহজলভ্য, সহজে আমরা কিনতে পারি, তো আমি সাদা পাউরুটি নিয়েছি। হ্যাঁ দেখো, পাউরুটির রোল তৈরি করব। তা আমি প্রথমে একটা রুটি কেটে দর্শককে দেখাই, তারপরে তুমি আমাকে হেল্প করতে পারবে। অবশ্যই। রান্নাবান্না করো? ট্রাই করি, খুব একটা ভালো হয় না আর কি। দেখো এই যে আমি এইভাবে কাটলাম, তুমি কাটতে পারবে? অবশ্যই। রুটিগুলো তাহলে আমি ওইদিকে দিই, ওখানে দিই। তাহলে তুমি রুটিগুলো কাটো, আমি এখানে রাখো, এখানে চুলোর উপরে রেখে করো, দাঁড়িয়ে। হ্যাঁ করো, আমি দর্শকদের দেখাই। দর্শকরা দেখুন, এই যে রুটিটা যে আমি কাটলাম, একটু বেলে নেব, মানে একটু পাতলা করে নেব। এটার ভিতরে আমরা একটা পুর দেব, পুরটা না আলু দিয়ে করব শামস। হ্যাঁ আলু, হ্যাঁ এখানে আলু দিচ্ছি আমি, দুটো আলু আমি সিদ্ধ করে রেখেছি। হ্যাঁ এখন এই পুরের মধ্যে কিছু জিনিস দেব, পেঁয়াজ কুচি দেব 4 চামচে 2 চামচ। হ্যাঁ তুমি কি ঝাল খাও? খাই, অনেক ঝাল খাই, অনেক ঝাল খাও। আচ্ছা বেশি দেবো না, কাঁচামরিচ দিলাম, কাঁচামরিচ দুটো দিলাম, ধনে পাতা দিলাম, লবণ দিলাম, লবণ আমি কম কম 4 চামচের 1 চামচ দিলাম, ঠিক আছে। এখন এটা তুমি তো অনেকগুলো দেখে করে ফেলেছ, ভালো, এটা খুব ভালো করে মাখাতে হবে। তা আমি চামচ দিয়ে মাখাচ্ছি, ঠিক আছে স্যার? তা আমি এইটা দেখো চাট মশলাটাও দিয়ে দিলাম। হ্যাঁ শামস, এটার মধ্যে আলুর মধ্যে চাট মশলাটা দেওয়াতে কী হবে, একটু টেস্ট ভালো হবে। এই দিয়ে সব কিছু খুব ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি চামচ দিয়ে। রোজার সময় আমরা হয় কি, ছোটো ছোটো রান্না কিন্তু অনেক পছন্দ করি, তাই না? জি আপু। বড়ো রান্নার চেয়ে এখানে একটু পানি রেখেছি। হ্যাঁ রুটিটা না তো রোল হবে না, অল্প একটু পানি দিয়ে একটু সোক করে নেব আমরা। দেখো যে রুটিটা আমি বেললাম, তারপরে একটুখানি করে নিলাম। হ্যাঁ তারপর আমরা অল্প করে আলু দেব। দেখো এটার ভিতর আলু দিলাম, হ্যাঁ দিয়ে এখন রোল করব। আর আমরা খেয়াল রাখবো যে আমরা যখন করব না, পানিটা যখন দেব তখন কিন্তু এটার মধ্যে আমরা কি বলে অল্প পানি দেওয়ার চেষ্টা করব। এবং আমি দেখো এই শেপটা কি করলাম, চকলেটের মতো করলাম। দেখো বাচ্চারা এটা খুব লাইক করবে, দেখেছো? এইভাবে আমরা সবগুলো তৈরি করে ফেলবো। আমি, তুমি রুটি যেহেতু করেছো আমাকে দাও, আমি রুটিগুলো করি। তো তুমি আমাদের আজকে কি অভিনয় করে দেখাবে? আপু আপনার যেটা পছন্দ আমি সেটাই করে দেখাবো। ফুপিটটা করো, ফুপিটটা, ফুপিটা অনেক লাউড। আমি জালটা একটু বন্ধ করে দেই, হ্যাঁ কারণ এগুলো আমি একটু রেডি করতে একটু সময় লাগবে, তো রুটিগুলো আমি রেডি করে ফেলি, ঠিক আছে। একটা একটা রুটি একটুখানি ভেজাবো, বেশি ভেজালে আবার এটা ভালো হবে না, বুঝছো? অল্প একটুখানি দেবো, বেশি দিলে হবে কি ছিঁড়ে যাবে, বুঝছো? আবার রোল হবে না, না দিলেও, ঠিক আছে। তো করো একটু। ওকে, আমার আম্মা যান যদি এখানে থাকতো তাহলে হয়তো কেকাপুর মাথা একদম নষ্ট করে দিত, আর এত শান্তি নিয়ে কেকাপুর রান্না করতে পারতো না। তো আম্মা যান থাকলেই খালি বলতো যে আমি নুডলসের আচারটা ট্রাই করছিলাম, খাইতে পারছি না, ভালো হয় নাই, টিভিতে দেখতে যত সুন্দর মনে হয়েছিল, একটা নুডলসের ভর্তাও নিজে নিজে ট্রাই করছি আপনার থেকে ইন্সপায়ার্ড হইয়া। এখন তাহলে আমি উত্তরটা দিয়ে দিই, আমার মতো করে রান্না করতে পারিনি তাই ভালো হয়নি, ঠিক আছে? যে দেখলেই কি সব কিছু কি আমার মতো হবে, সবাই বলে তো। আমি যে রান্নার স্কুলে রান্না শেখাই বলে যে আপা আপনি যে করলেন না তো সহজে, তো আমাদের হয় না। এখন সবার হাত তো একরকম না, তাই না? এটা বেলে নেওয়ার একটাই কারণ যে রুটি তো অনেক বড় পাওয়া যায় না, তাহলে আর কি রোলটা ভালো হয়।
আর এটা একটু শক্ত তো মানে একটু নরম করে নিচ্ছে আমি পানি দিয়ে দেখছো না সাউন্ডস জি আপু খুব সুন্দর হচ্ছে তোমার ফুপি খেতে আসলেই খুব পছন্দ করেন হ্যাঁ আমার ফুপি এখানে থাকলেই বলতো যে আরে কেকা পা খাইতে দিবেন তো তাহলে তোমার ফুপি তো তুমিই সাজো তাই না আচ্ছা তাহলে আরেকটা কোন অনুষ্ঠানে ফুপি সেজে এসো আমরা দেখব তাই না এই দেখো রোলটা করছি এইভাবে এইভাবে তারপরে চকলেটের এই যে প্রেস করে চকলেটের মতো বানালাম দেখছো জি আপু দেখো ভালো লাগছে না দেখতে খুবই সুন্দর হ্যাঁ মানে একটা কোনো কিছু করলে মানে আমরা যারা আর কি রান্না করতে ভালোবাসি সত্যি কথা কি যখনই কোনো কিছু নতুন কিছু রান্না করি সবসময় চেষ্টা করি কি একটু সব দিক দিয়ে নতুনত্ব দেওয়ার হ্যাঁ যাতে আর কি ভাল লাগে সবার মানে প্রেজেন্টেশনটাও যেন ভালো হয় দেখতে যেন সুন্দর হয় এন্ড আপু আপনি অনেক ক্রিয়েটিভ মাশাআল্লাহ তেলটা কেমন গরম হলো একটা আগে দিয়ে দেখি হ্যাঁ হয়ে গেছে দেখো তুমিও ইচ্ছা করলে ভাজতে পারবে আর একটু চেপে না দিলে হবে কি জিনিসটা আবার খুলে খুলে যাবে ধরো চামচটা আমি একটু চেপে চেপে সবগুলো আবার দিই একটু দাও আবার বেশি দিতে হবে না মানে একটু একদিক হয়ে যাক তারপর আমরা দেব অসুবিধা নেই আমরা একটা ছোট পাতলা কিছু দিয়ে নাড়া দেবো ওই দিকেটা মনে হয়ে গেছে এটা এটা আচ্ছা আচ্ছা ওটা হয়ে আসছে এটা প্রায় হয়ে আসছে এটা একটু তুমি একটু পরে তুলে ফেলো আমি বাকিগুলো দিয়ে দিই আচ্ছা আপু আমাকে বলবেন কখন তুলতে হবে ঠিক আছে একদমই রান্নাবান্না করো না মানে সবাই পাও না মানে এত আনকমন জিনিস কখনো রান্না করা না আনকমন জিনিস এখন তুমি তো আর রান্নার মানুষ না তাই না তুমি আমাদের যেই আনন্দ দিচ্ছ সেটা তো সবাই দিতে পারবে না তাই না এটা হয়ে গেছে এটা তুলে ফেললাম খুব বেসিক পারি আপু যেমন আলু ভর্তা ডিম ভুনা এই টাইপের না ঠিক আছে আর হচ্ছে কি যার যা কাজ তাই আচ্ছা এখন একটা কথা বলো রোজার সময় তো সবারই মানে ফ্যামিলিতে রান্না মানে একটু বেশি হয় তাই না সেহেরি ইফতারি মানে প্লেট গ্লাস ব্যবহার করে রোজার সময় একটু বেশি ব্যবহার করি তো সেগুলা কিভাবে পরিষ্কার করো তোমরা এগুলো একদম দিন শেষে দেখা যায় সব একসাথে ভিম দিয়ে সব ক্লিন করা হয়েছে মার কাছ থেকে এটা শিখেছো হ্যাঁ আমি ওয়াশিং ক্লিনিং এসবের কাজ খুব ভালো পারি ভালো পারো আচ্ছা তাহলে তো তোমাকে দিয়ে আজকে সব আজকে কিছু ধোয়াতে হবে হ্যাঁ আর আমার এই যে কিচেনে যা কিছু দেখছো না সব কিছু কিন্তু ভিম দিয়ে ধোয়া ও আচ্ছা আচ্ছা যার জন্য দেখো সব কিছু কিন্তু একটু ঝকঝকে তকতকে বাহ দারুণ আমরা একটু বাদামি করেই ভাজছি হ্যাঁ তা না হলে ভালো লাগবে কালারটা খুব সুন্দর আসছে কালারটা মানে রুটি দিয়ে করছি ইজি একটা জিনিস এটা আমরা টমেটো ক্যাচাপ দিয়ে খেতে পারবো আর আমরা বেশি মরিচ ব্যবহার করি না আমার মনে হয় বাচ্চারাও এই খাবারটা খুবই পছন্দ করে খাবে এটা প্রায় হয়ে গেল খুব তাড়াতাড়ি হয়ে গেল আর এটা হচ্ছে কি আরেকটা জিনিসও দর্শকদের বলি যেটা করে আমরা যদি একটু নর্মাল ফ্রিজে রেখে তারপরে যদি পরিবেশন করি তাতে করেও কিন্তু অনেক ভালো লাগবে মানে মোচমোচে ভাবটা আসবে আমি তো এই যে আমরা তো সাথে সাথে করলাম প্রোগ্রাম করছি বলে তাই না এই যে চুলাটা বন্ধ করে দিই হ্যাঁ তারপর এটা একটু সাজাবো আমরা এখন আর ইফতারিতে তোমার প্রিয় খাবার কি মার তৈরি করাই বলো রোজা রাখার পর আপু মনে হয় কি ইফতারির সময় সব খেতে পারবো মানে সবই ভালো লাগে সবারই কিন্তু তাই মনে হয় তাই না আর মনে হয় অনেক খাবো আজকে তারপরে খাওয়ার সময় মনে হয় না ভাই এত খেতে পারবো না একটু খেয়ে আর অবস্থা খারাপ হয়ে যায় এদিকে একটা ফুল আর একটা পাতা দিয়ে দিই অনেক কিছু দেবো না সুন্দর লাগবে আর আমাদের হলো গিয়ে একটু টমেটোর সস দিচ্ছি ঠিক আছে এখন ভালো লাগছে না রোলটা খুবই ভালো লাগছে চলো এটা এখন নিয়ে আমরা ওই দিকে চলে যাই আপু আমি ধরবো হ্যাঁ তুমি ধরো ওটার উপরে রাখো চলো আমরা যে ওখানে আমার কথা বলবো এখানে এখানে রাখো তাহলে দর্শকরা ভালো করে দেখতে পারবে আমরা আজকে পাউরুটির রোল তৈরি করলাম তোমাদের অনুষ্ঠানে এসেছো ভীমের পক্ষ থেকে একটা শুভেচ্ছা উপহার আছে একটু কষ্ট করে ধরো তোমার সাথে এই রোজায় তো আমার অনেকগুলো কন্টেন্ট যাচ্ছে আপনারা দেখছেন এবং ঈদ উপলক্ষে অনেকগুলো স্পেশাল কন্টেন্ট যাবে তো আপনারা প্লিজ সেটা দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমি কেকা ফেরদৌসি ভীম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে
আজ এখানেই বিদায় নিচ্ছি, আগামীকাল আবার সবার সঙ্গে দেখা হবে, খোদা হাফেজ। শিরায় শিরায় রক্ত, আমরা কেকা আপার ভক্ত। অনেক জোরে বলতে হয় না ভীমটা, তুমি বলতে থাকো। মাছ কি ডিমে চুবাতে হয়? লেবুর রস আছে তো। আর ও বলে এখন কাজও করবে না, এইটা নিয়ে বাসায় চলে যাবে, কে মান নায়িকা বানাবে আমাকে আর ওকে। হ্যাঁ, এগুলো জুসের তো। আরে কেকা আপা, এটি খাইতে দিবেন তো, দেখে ওরা আমাকে মাইরাই ফেলবে। ভীম শুধু পড়ে যায়। আর তার বেবি নাই, বেবি।